বোয়ালখালী উপজেলার 10খান ইউনিয়নের মধ্যে 1খান পশ্চিম গুমদন্ডি ইউনিয়ন। ইউনিয়নের 9 ওয়ার্ডের মধ্যে 6 ওয়ার্ড লইয়ে পুরসভা গঠন করার পর বাকি 3 ওয়ার্ডের মানুষ অনেকটা পরিচয়বিহীন হয়ে পড়ছে। পশ্চিম গুমদন্ডি ইউনিয়নের লয় সম্পৃক্ত তাহার সময়ও বিভিন্ন হারণত অবহেলিত আছিল এই জনপদ। প্রশাসনের বিভিন্ন কর্মানুষ্ঠান বঞ্চিত উন্নীতির ব্যাপার আর চট্টগ্রাম জেলা পরিষদের নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ তিনু সরকারের এখন দপ্তর চিঠিপত্র দিয়ে চিঠিপত্র সত্যি কেন জানি আর আশা পেছন অতিসত্তর আর ইউনিয়ন গঠিত হলি এলাকাবাসী সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পাইব যেহেতু তারা বঞ্চিত এলাকা অবহেলিত। এই যে সামান্য এখন জন্মনিবন্ধন বলি আমরা জনগণতে ইউনিয়ন এই ট্রাইবেলের বহু কষ্ট গ্রহণ করেন বিভিন্ন উপজেলা দূরম করেন পূর্ণাঙ্গ ইউনিয়নের দাবি আজ বাস্তবায়ন না হয় বলে জানাইয়ে চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য মোহাম্মদ ইউনুস। এমপি মহোদয় এবং টি ইউনুস সাহেব এই ফাইলটা প্রসেস করিবেন লাই এখনো প্রসেস গুজি আছে এবং এমপি মহোদয় হইলে যে প্রসেস করিবেন লাই প্রসেস করানোর পরে ইউনিয়নের এই যে যে শর্টেজ আছে প্রজ্ঞাপনের বাইরে এই শর্টেজ সানোর বিশেষ বিবেচনায় একার পরামর্শ দিয়ে বিশেষ বিবেচনা করি রিয়েল ইউনিয়ন করতে পারিব। এই বিবেচনা করিবার ক্ষমতা আছে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং জেলা পরিষদের পক্ষ তুনো যত রকম সাহায্য সহযোগিতা আছে। গুমদন্ডি ইউনিয়নের সমস্যার সমাধানত সরকারের আন্তরিক সহযোগিতা কামনা করছে সরখিজিরপুর ইউনিয়ন পরিষদ বাস্তবায়ন কমিটির উপদেষ্টা হাজি নুর হোসেন। এই দেশের মধ্যে শীতমহল 68 বছর পরে এই দেশের মানে বাংলাদেশের সংযুক্ত বাংলাদেশের ভিতরে থাকিনে প্রশাসনিক ক্ষণ সহযোগিতা নয় আর সরকারি ক্ষণ ত্রাণ নয় বিভিন্ন কিছু তো আর ইউনিয়ন নন কারণে বঞ্চিত আর এলাকা খুবই অবহেলিত আর আর জোর আবেদন দি আর একখান পূর্ণাঙ্গ ইউনিয়ন গড়ানোর পক্ষে সরকারের কাছে আবেদন। বর্তমান সরখিজিরপুর বাসীর সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা তুন বঞ্চিত হর এতালাই এই অঞ্চলরে পূর্ণাঙ্গ ইউনিয়নত রূপান্তর করা এখন সময়ের দাবি। ড্যাশ নিউজ, সি প্লাস টিভি। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন লাগাইলাই হিট জব্বর চলিব।